guys, it's me, boy, Tawhid Afridi, and welcome to your favorite show, Tawhid Afridi Show. So, today we have a guest from Bangladesh, who represents the under-19 captain, Rakibul Hasan. What's up, bro? Alhamdulillah, how are you? I'm very good. To be honest, I'm going to be a fan. I'm very excited and nervous that we have Bangladesh under-19 captain, Bosha. My God! গেছিলাম এখন আসছি 6 তারিখে আসছি সো কিছুদিন অফ ডে কাটাচ্ছি তারপর আবার প্র্যাকটিসে জয়েন করব আচ্ছা এই অফ ডের মধ্যে যে আমাদেরকে সময় দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ ভাই কারণ প্রচুর ব্যস্ত থাকো কারণ আমি যতটুকু জানি শুধু রাকিব না আরো রাকিবের মতো যারা প্লেয়াররা আছেন যারা প্রত্যেকটা প্লেয়ার সারা বাংলাদেশে তারা আসলে সবসময় তারা ট্রেনিং এর ভিতরে থাকে মেন্টালি প্রিপেয়ার থাকেন কিভাবে দেশের জন্য খেলবে কিভাবে দেশকে রিপ্রেজেন্ট করা যায় কিভাবে আমাদের মন জয় করবে কারণ আমরা ক্রিকেটটা হচ্ছে এমন একটা আমাদের গেম যেখানে আমাদের ইমোশন সব সময় জড়িয়ে থাকে তো তুমি কিন্তু আমি একটা একটা কথা আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই তুমি বাঁ হাতের স্পিন বোলার কিন্তু জি রাইট সো এইটা কিভাবে মানে হলো এবং স্টার্টিংটা কেমনে আসলে আমার হাতে গড়ি হলো আমার যে আমি যে যে এরিয়াতে থাকি সো আমি ছোটবেলা থেকে অনেক ট্যাপ টেনিস খেলতাম সো ওইখান থেকে আর কি যখন ওই ওই জায়গাটা অনেক ভালো খেলতাম তো বড় ভাইরা যা ছিল সাথে বন্ধুরা বলতো তুই চাইলে তোর যেই মানে প্রতিভাটা আছে বা যেরকম তুই খেলিস তুই চাইলে প্র্যাকটিস ক্রিকেট বলে প্র্যাকটিসে করতে পারিস বা দেখতে পারিস কী হয় ওই থেকে আর কি যাওয়া তারপর ওইখানে একটা বড় ভাই ছিল এলাকার উনিও টুকটা প্র্যাকটিস করাতো আমাদের মতো ছোটো ছোটো যে প্লেয়ার ছিল তো ওনার কাছে যাই যাওয়ার পর উনি আমাকে আর কি সাজেস্ট করে যে তুমি বাঁ হাতে বলিং লেফট হ্যান্ড স্পিন বল করো এটা তোমার জন্য খুব ভালো হবে আগ্রহটা তোমার কিভাবে আসছে আর কি মানে মানে কার থেকে ইন্সপায়ার তুমি ছিলা কাকে সবসময় দেখতা ছোটবেলাতে যখন ওই যে 2011 ওয়ার্ল্ড কাপ খেলা চলতেছিল তখন তো বাংলাদেশ খুব ভালো টুর্নামেন্ট করছিল ইংল্যান্ডকে হারাইছিল সো ইংল্যান্ডকে ওই ম্যাচটা হারানোর পর আমার মনে হলো যে না এই যে আমার যে আমার মনে হচ্ছিল যে আমি হয়তো বা এই প্রফেশনটাকে মানে খুব ভালোবাসি বা কাছের মনে হয় সো আমি এটাতে এটাতে ট্রাই করে দেখতে পারি দেখি হয় কি না তারপরে ওইটাই ওই থেকে আমি ওই ওয়ার্ল্ড কাপটা দেখার পরে বাংলাদেশ যে ইংল্যান্ডের সাথে ম্যাচটা জিতলো এরপর থেকে মনে হলো যে না আচ্ছা আমি ক্রিকেটে তুমি কাকে আইডল মনে করো বাংলাদেশের সাকিব আল হাসান ভাই আছে ওনাকেই আইডল মনে করি কারণ উনি এখন মানে ওয়ার্ল্ড ক্লাস একজন অলরাউন্ডার ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার এটা আমাদের প্রাউড এবং গর্বের ব্যাপার অবশ্যই আর ইনশাআল্লাহ তুমি অফকোর্স তুমি আমাদের গর্বের ব্যাপার এবং তোমার তোমাকেও নিয়ে আমরা প্রাউড ফিল করি এবং আরো বড় যেতে হয় এটা আমরা সবসময় দোয়া করি তো সাকিব ভাই অ্যাকচুয়ালি তোমাকে কেমন সাপোর্ট করে না মাঝে মাঝে যখন কথা হয় সবসময় ইন্সপায়ার করে বাট ওনার সাথে আমার খুব বেশি কথা হয় না এখন পর্যন্ত টু বি অনেস্ট বাট ওনাকে আমি অনেক ফলো করি ওনার মাঝে মাঝে আমার যদি দরকার ওনার বলিং ভিডিওগুলো দেখি বা ওনার কীভাবে উনি প্র্যাকটিস করে বা কী প্রিপারেশন নেয় ম্যাচের আগে বা প্র্যাকটিসে সো ওগুলো ফলো করার চেষ্টা করি কিন্তু ইচ্ছা আছে যখন খুব মানে কথা হবে অনেকক্ষণ সময় ধরে তখন অনেক কিছু এক্সপিরিয়েন্স নিতে পারি ওনার থেকে বা এক টিমে যদি খেলার সৌভাগ্য হয় ড্রেসিং রুমটা শেয়ার করা বা ওনার সাথে ওনার থেকে এক্সপিরিয়েন্সটা নেওয়ার যাতে আমিও ওই পর্যায়ে গেলে যেন ভালো খেলতে পারি আর তোমার আব্বু আম্মু কেমন সাপোর্ট করে না ফ্যামিলি থেকে আলহামদুলিল্লাহ সবাই অনেক খুব সাপোর্ট করে আমাকে এখন তো ওনার ফ্যামিলি নেই আমার সামনের বাসার যে আন্টিও আছে সেও সাপোর্ট করে দাদা অবশ্যই প্রথমে যখন শুরু করছিলাম তখন হয়তো তেমন একটা সাপোর্ট ছিল না এই খেলাধুলা বাদ দিয়ে পড়তে হয় আর এখন বলে যা যা খেলতে যা আর এখন অনেক আমাকে অনেক গাইড করে বাসা থেকে বলে এদিকে যা এটা কর ওটা কর এটা ভালো হয় সো ফ্যামিলি সাপোর্টটাই আসলে আমি মনে করি এর যে কোনো প্রফেশনে বা যে কোনো কাজেই ফ্যামিলি সাপোর্টটা থাকলে হয়তো মেন্টাল সাইডটা অনেক ভালো থাকে যে কাজটাই আমরা করি না কেন খুব মনোযোগ দিয়ে করা যায় একটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি দর্শকদের সাথে আজকে একটু শেয়ার করতে চাচ্ছি সো রাকিব কিন্তু দেখতে আমার একটু উঁচা উঁচা বডি বিল্ডার হ্যান্ডসাম হ্যাঁ কিন্তু আমার ছোট কিন্তু আর এই জন্য আমি নাম ধরে ডাকছি আই হোপ তুমি রাগ করবা না ব্রো নো নো ভাই অবশ্যই আমি যখন আসলাম ওর যে বিনয়ভাবে কথা বলে আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি কফি খাবা নাকি কোনো কোল্ড ড্রিঙ্কস খাবা আমাকে প্রথমে বলতেছে যে কফি সে খাবে না তো এরপর আমি বলতেছি তাহলে কোনো কোল্ড ড্রিঙ্কস বা কিছু খাওয়া বলে না আমি বলছি তারপর ওর যে মেন্টালি ভাবে যখন ওর তার কোচ না কে জানি ফোন দিল সাথে সাথে সেকেন্ডের মধ্যে সে উঠে আমাকে এক্সকিউজ মি বলে উঠে গেল এই যে এখনের যে
আন্ডার 19 বলেন আরো যারা খেলছে, এদের যে এখন যে ট্রেন আপ ভাবে বিল্ড আপ হচ্ছে মেন্টালি ভাবে এবং যে ডেডিকেশন ভাবে যারা তারা নিজেকে তৈরি করতেছে, এটা আমাদের সামনের ফিউচারের জন্য অনেক ইম্পর্টেন্ট। কারণ তারা অলওয়েজ, আমি তাকে জিজ্ঞেস করছি যে তুমি তোমার আমি দুষ্টুমি করো কি, মানে বুঝলেন না, একটু দুষ্টুমির কথা জিজ্ঞেস করছি, বলে আমার খেলাধুলাটাই এখনো দুষ্টুমি, আমার সিরিয়াসনেসও আমার দুষ্টুমি, আমার খেলাধুলাটাও দুষ্টুমি, আমি আমার সব কিছু এই খেলাধুলার উপরে দিই। আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, যেমন আমি যখন যখন ভালো লাগে না, আমি যখন বোর্ড থাকি, আমি একটু গেম টেম খেলি, একটু কথা টথা বলি, তো আমি জিজ্ঞেস করলাম দুষ্টুমি করে ছাদের মধ্যে জিজ্ঞেস করতেছিলাম, সে আমাকে বলতেছে যে আমি আমার ব্যাট নিয়ে বল নিয়ে দুষ্টুমি করি, আমি বল একা একা খেলি বাসার মধ্যে, আমি বলের সাথেই আমার দুষ্টুমিটা হয়। তো এই যে ডেডিকেশন অলওয়েজ প্রথম থেকে তাদের কোচ বলেন, বিসিবি বলেন, সব জায়গা থেকে যে সাপোর্টটা তাদেরকে দিচ্ছে, টু বি অনেস্ট থ্যাংক ইউ এর জন্য। কারণ এখন থেকেই আমরা চাই যে রাকিবুল মতো যারা প্লেয়ার আছেন তাদেরকে সাপোর্ট করা উচিত, তাদেরকে সাহস দেওয়া উচিত। কারণ আমরা আমরা কিছুদিন আগে বাংলাদেশ আমাদের খেলা খেলেছে, আমরা দেখেছিলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে, আমরা কিন্তু অনেক কথা বলেছি, অনেক সমালোচনা করেছি, আমরা জানি এটা আমাদের আঘাতের জায়গা, কিন্তু এতটুকু ভাবতে হবে এটা কিন্তু আমাদের ঘরের ছেলে। আমাদের আমরা কি যখন ওরা খেলে তখন চিন্তা করে যে আমাদের দেশটা আমাদের মায়ের জন্য খেলতেছে, তো আমরা সমালোচনা করব, সবই করব, ভালো তারা যখন ভালো খেলবে তখন ভালো কথা বলবো, কেন আমরা তাদেরকে গালি দিব? তাদের পাশে থাকতে হবে প্রত্যেকটা প্লেয়ার। আমি শুধুমাত্র রাকিবের কথা বলতেছি না, আমি প্রত্যেকটা বাংলাদেশের যে কোনো প্লেয়ার, যে কোনো প্রান্তে তারা এখন আরো ফিউচার প্লেয়ার আসছে, তাদেরকে আমরা ডিমোটিভেট করে ফেলি, তারা একটা ম্যাচ খারাপ করলে তাদের উপর দিয়ে যে কি যায় সেটা কিন্তু আমরা কখনো চিন্তা করি না। আপনাকে এই স্ক্রিনে বসে এখন আপনি আছেন, আপনার পাশের মানুষ যদি আপনাকে একটা গালি দেয় আপনি তো মারা শুরু করবেন, আর যেখানে 16 কোটি মানুষ একসাথে গালি দেয় তাহলে এই মানুষটার কি যায় তার উপর থেকে? রাকিব, আমি একটু জানতে চাই, ইন্ডিয়া যখন ওয়ার্ল্ড কাপটা নিয়ে আসলো আন্ডার 19 এর, তখন এর এক্সপিরিয়েন্সের ব্যাপারে আমি কিছু শুনতে চাই। আমরা যখন আসলে ওদের সাথে আমরা আগের মানে গত 20 ওয়ার্ল্ড কাপের আগে আমরা কিছু টুর্নামেন্ট খেলি, তো ইন্ডিয়া ছিল সেখানে, আমরা ওদের সাথে 2-3 ফাইনাল হারি, মানে পরপরই হারি। তো আমাদের একটা মানে হয় না যে আবেগ জিনিসটা, ওটা হয়তো বা ও ফাইনালের দিন পজিটিভলি কাজ করছিল, যেটা আমাদের ফিল্ডিং থেকে মানে আমরা পজিটিভ ছিলাম, আমরা এগ্রেসিভ ছিলাম, কারণ ইন্ডিয়া এরকম একটা সাইড যে কোনো লেভেলে ওদের সাথে যদি এগ্রেসিভ ক্রিকেট না খেলে তাহলে ম্যাচ জিতা যায় না। সো আমরা ভাবতেছিলাম আমরা কোন জায়গাটা পিছিয়ে আছি, কারণ 3টা টুর্নামেন্টে 3টা ফাইনাল আমরা হারছি। সো আমরা দেখলাম যে আমরা যদি ওরা যেটা করে, ওরা কিন্তু এগ্রেসিভ ক্রিকেট খেলে, মেন্টালি ডাউন করে রাখার চেষ্টা করে প্রতিপক্ষকে। সো আমরাও ওই দিন চেষ্টা করছি যে ইন্ডিয়াকে তাদের সাথে এগ্রেসিভ ক্রিকেট খেলার জন্য, যেটা আমরা সাকসেস হয়েছি দেখে আমরা জিততে পারছি। সো খুব মানে আগ্রহ নিয়েছিলাম যে আমরা ভালো করবই ওই দিন ওই ম্যাচটা ওদের সাথে। সো সেখান থেকে আর কি ভালো করা হয়েছে। 2020 সালে তুমি হ্যাট্রিকের পাশাপাশি 5টা উইকেটও কিন্তু পেয়েছো, তো ওইটা কেমন ছিল? অবশ্যই হ্যাট্রিকের অনুভূতির অন্যরকম, যে হ্যাট্রিক জিনিসটা যে করে সেই ভালো বলতে পারবে, কারণ ওটা অন্যরকম ফিলিংস। আর 5 উইকেটটা আসলে আমার গত ওয়ার্ল্ড কাপে আমি প্রায় ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে 30-35টা ম্যাচ খেলেছিলাম, আমি কখনো ম্যান অফ দ্য ম্যাচও হয়নি বা 5 উইকেটও হয়নি। সো আমার ভিতরে একটা ক্ষুধা ছিল যে ওয়ার্ল্ড কাপ যদি আমি যাই, আমার ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল যে আমি একটা 5 উইকেট নিব। সো আমি ওই পরিশ্রমটাই করার চেষ্টা করেই ওখানে ওয়ার্ল্ড কাপে গিয়েছিলাম যে আমি যেন একটা 5 উইকেট পাই, আর ওইটা ওই কোয়ার্টার ফাইনাল ম্যাচে পাইছি, আর আমি খুব খুশি ছিলাম পারফরমেন্সে। আচ্ছা, প্লেয়ার হিসেবে তোমার সবচেয়ে প্রাউড মোমেন্ট কি? আই থিঙ্ক ওয়ার্ল্ড কাপটা জিতা আন্ডার 19 লেভেলে এখন পর্যন্ত। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাই, আমরা তো খেলাধুলার মাঠের সব খবরই জানি, ড্রেসিং রুমে তোমাদের আসলে প্রিপারেশনটা কি হয়, বা একটু ফানি মোমেন্ট যদি একটু শেয়ার করতে? ড্রেসিং রুমে আমরা অনেক মজা করি, হয়তো ওটা ক্যামেরার সামনে আসে না, বাট আমরা অনেক অনেক ফান করি, লাইক সবাই অনেক দুষ্টুমি, কারণ ড্রেসিং রুমের একটা জায়গা, যদি ড্রেসিং রুমটা প্যানিক হয়ে যায় বা ড্রেসিং রুমের পরিবেশটা অন্যরকম হয়ে যায় তাহলে কিন্তু এটা মাঠে প্রভাব ফেলে ম্যাচের দিন। তো আমরা সবাই চেষ্টা করি যারা আমরা ফানি আছি বা মজা করি তারা সবার সাথে মানে একটু মেন্টালি ভাবে যাতে মেন্টালি যেন চাঙ্গা থাকে, খারাপ সময় যদি হয় মাঠে, অনেক সময় খারাপ সময় আসে, তো ওই সময়টা যেন আমরা চাঙ্গা থাকি, ড্রেসিং রুমে যেন প্যানিক না হয়, কোচিং স্টাফ আমরা প্লেয়াররা সবাই মিলে ফান করার চেষ্টা করি ওই সময়টায়। তোমার কোচ কিরকম সাপোর্ট করতেছে এখন যে আছে আর কি? কোচ মানে কোচরা তো অলওয়েজ সাপোর্ট করে, আমার ছোটোবেলার কোচ হলো ওয়াইদুল গনি স্যার, ওনার কাছ থেকে আমি ছোটো থেকে বড় হয়েছি, ওনার উনি হলেও মনে করেন আমার কাছে মডেল, কারণ ওনার মতো এত হাম্বেল মানুষ, এত অনেস্ট মানুষ খুব কম আছে, উনি খুবই খুবই ভালো মানুষ। আচ্ছা, আসার আগে আমার কয়েকজন বলতেছে যে হে আফ্রিদি একটা মেয়ে, আমি বলছি ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ, তো অনেক সুন্দর একটা মেয়ে নক দিছে, আমি তো না রিপ্লাই দিতে পারি না, কি বলো? রিপ্লাই তো দেওয়া উচিত, তাই না? অবশ্যই। কেমন আছো? আমি বলছি খুব ভালো, তোমার সাথে একটা কথা বলার ইচ্ছা ছিল, আমি খুব খুশি হয়ে গেলাম, কথা বলার ইচ্ছা।
নাম্বারটা কি দেওয়া যাবে? I said, sure, why not? You can call me anytime, anywhere, any place. I said, তোমার না, রাকিবের। আমি বলছিলাম তুমি কেন জানো? বলে আমি জানি, আমি ওর অনেক বড় ফ্যান, ও কোথায় কি করে না করে, কোথায় যায় কোথায় যায়, আজকে তোমার ইন্টারভিউ আছে, তুমি আমার সাথে অ্যাড আছো, ওর নাম্বারটা কি একটু দেওয়া যাবে? ওর নাম সুমাইয়া। কেন সম্ভব হবে? তুমি বাংলাদেশের প্লেয়ার, তোমাকে বিয়ে করার জন্য তো মনে করো লাইনে দাঁড়ায় আছে। আমি মাত্র টিনেজ থেকে উঠছি, কিভাবে এখন বিয়ে করবো? এখন কি নাম্বারটিকে আমি দিব? আচ্ছা তুমি অনেক সুমাইয়া দেখো, আমি তোমাকে একটা কথা ডিরেক্টলি বলি, রাকিবের নাম্বার আমার কাছে নাই, রাকিবের নাম্বার আমার কাছে অ্যাকচুয়ালি নাই, বিশ্বাস করো সুমাইয়া, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করাবো? রাকিবের নাম্বার যদি আমার থাকতো আমি অবশ্যই দিতাম। আরে আমি তো আমার আমারই চিনে কিনা কালকে, এটাই তো আমার মানে আমি একটু মানে কনফিউজ থাকি। রাকিব তুমি আমার চিনবা কালকে? আপনাকে কেনা চিনে ভাই, আপনাকে সবাই চিনে, আমি চিনবো না কেন? কথার কথা, কালকে মনে করে আসলে যেমন সুমাইয়া চিনলা না, কালকে আবার আমার চিনবা না। এটা পুরোপুরি একটা রং নাম্বার ভাই, বিশ্বাস করেন আপনি বুঝতেছেন, আপনি কথা বলছেন আপনি আপনি বলে দেন ভাই, আপনি বলে দিলে হবে। কয়দিন আগে তো তুমি ওয়েস্ট ইন্ডিজ খেলে আসলা ক্রিকেট। জি ভাই। আচ্ছা আমরা এটা নিয়ে কথা বলবো কিন্তু একটা বিরতির পর। তুমি কি রাগ করতেছো? না ভাই, রাগ করবো? প্রিয় দর্শক, আমার ভাই ব্রাদার শুধু আমি কি আমি তৌহিদ আফ্রিদি শোতে আমার ড্রয়িং রুমে আসছে, এর মানে কি আমি যে কোনো টপিক নিয়ে আলোচনা করতে পারবো? কিন্তু হ্যাঁ, তুমি এখন আপাতত তো খিলগায় থাকতেছো, তো তোমার আশেপাশে সবচেয়ে সাপোর্টিভ পার্সন কি আমি জানতে চাই, কারণ আমি যতটুকু জানি তোমার আশেপাশে সবসময় তোমাকে সবাই ভালোবাসে, তোমার খেলার নিয়ে অনেক সাপোর্ট করতেছে, কারা ম্যাক্সিমাম তোমার? আসলে ছোটবেলা থেকে খিলগা থাকি, তো আমি যখন তুমি তো খিলগার গর্ব। ঠিক আছে, এখন আশেপাশে মানে যারা আছে সবাই তো চিনে, প্রতিবেশী যারা আছে আশেপাশের বাসার আশেপাশে, তারপর ফ্রেন্ডস ফ্যামিলি তো আছেই, সবচেয়ে বেশি সাপোর্ট ফ্যামিলি থেকে আসে, আর এলাকার প্রতিবেশী যারা মানুষ আছে ওনারাও সবসময় দেখা হলে শুধু ক্রিকেট নিয়ে টপিক আলাপ করে যে তোমার কেমন হচ্ছে, কি করতেছো, সামনে প্ল্যান কি। বুঝছো আমি রাত্রিবেলা দুটো তিনটা বাজলে বাসাটা ব্যাট আছে, কানে দুটো হেডফোন দিয়া এরকম ক্রিকেট একা একা খেলি, আর নিজেকে বুঝে আমি একটা ক্রিকেট স্টার, ঠিক আছে, গান শুনি আর এরকম খেলি, মানে বুঝাই দিচ্ছে ও স্টার। তো তোমার কাছে কেমন লাগে যখন তুমি খেলতেছো, মাঠে চিল্লানোর আওয়াজ, মানে ইউ নো দ্য ফিল, মানে দ্য রিয়েল সুপারস্টার তোমার সামনে, আমরা তো মানে থাকে না, আমরা তো এদিক ওদিক, কিন্তু আসল সুপারস্টার কিন্তু যারা দেশকে রিপ্রেজেন্ট করে, যেটা সত্যি কথা, আমাদের প্লেয়ার্সরা আছে, আমাদের ফুটবলার্সরা আছে, যারা বিভিন্ন সেক্টরে আছে, তারাই যারা বাংলাদেশের পতাকা উঠাতে পারে তারাই তো রিয়েল সুপারস্টার। তো এই আসলে এই স্টারডমটা কেমন লাগে? এটা অনেক প্রাউডের ব্যাপার, কারণ যখন দেশের জার্সি পরে মাঠে নামি, তো 19-এর দুটো ওয়ার্ল্ড কাপ আমি খেলছি, তো দুইটা ওয়ার্ল্ড কাপ খেলাতে আমি রিপ্রেজেন্ট করি, আসলে কি অন্যরকম ফিলিংস সত্য কথা বলতে, আর যখন মাঠে ঢুকি তখন তো অন্য কিছু চিন্তা থাকে না, শুধু চিন্তা থাকে যে কীভাবে আমি ভালো করতে পারি, আমি ভালো করলেই টিম জিতবে, টিম জিতলেই দেশের নামটা উজ্জ্বল হবে বা একটা ভালো জায়গায় যাবে। সো আমাদের চিন্তা রয়ে থাকে যত ভালোভাবে, যত ভালো পারফরমেন্স দিয়ে ভালো করে দেশটা মানে দেশের পতাকাটা বা দেশের নামটা উজ্জ্বল করা যায়। আচ্ছা রাকিব, তোমার মতো আরো প্লেয়ার আছে যারা আসলে দেশের জন্য খেলতে যায়, তাদেরকে নিয়ে তোমার কি বলার আছে? কারণ তুমিও শেষ পর্যন্ত হার মানো নাই। হ্যাঁ, তাদেরকে নিয়ে তোমার কি? যারা এরকম আছে যারা মানে উঠতি লেভেলে, উঠতি লেভেলে যারা আছে তাদেরকে বলবো যে মানে কনফিডেন্ট থাকা, একটু মানে পিছিয়েও থাকে, কনফিডেন্ট অনেস্টি আর যদি বিশ্বাস থাকে আমি মনে করি ওই স্কিল নিয়ে অনেক দূর যাওয়া যাবে। ওকে, আমি আমি যদি ক্রিকেটার হই আমার কি কি করতে হবে? আমি তাস্কিন বাইরে দেখছি, মাসির বাইরে দেখছি, সবাই দেখছি তারা কন্টিনিউয়াস জিমের উপরে, ফিটনেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, খেলার মধ্যে যেটা দেখলাম মানে ফিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট।
কারণ হইছে কি ব্যাপারটা যে যত ফিট তার পারফরম্যান্স তত ভালো হয় যেমন তাসকিন মেগা গত 2 বছর ধরে কিন্তু অনেক কষ্ট করতেছে মানে অনেক হার্ড ওয়ার্ক করছে এবং সে কিন্তু সাকসেস দেখবেন এখন যে বোলিং করতেছে নিউজিল্যান্ডে গিয়ে পাকিস্তানে গিয়ে বা হোম সিরিজগুলো দেখবেন অনেক অনেক এবং তাসকিনবার বলও কিন্তু বড় বড় প্লেয়াররা ভয় পেয়ে যায় হ্যাঁ সেটাই মানে উনি অনেক ডেডিকেটেড ওনার কাজের প্রতি আর জিমটা আমাদের একটা পার্ট মানে মানে হয় না যে ক্রিকেট খেললে ক্রিকেট যারা স্পোর্টসম্যান আছে তাদের জিমটা একটা পার্ট জিম তো করাই লাগে কারণ জিমটা করা লাগে জিমটা প্রয়োজন তোমার একটা জিনিস দেখাচ্ছি একটা মিনিট ওকে উঠো এই এই জায়গা এই জায়গা ঠিক আছে তুমি আর আমি কে কয়টা পুশ আপ দিতে পারি এটা আমি দেখবো আজকে লাইভ টেলিভিশনে সরি মানে আজকে ফার্স্ট টাইম টেলিভিশনে একটা আমার শোতে একটা পুশ আপ দেবে সেটা আমাদের আন্ডার 19 এর ক্যাপ্টেনের সাথে আমি পুশ আপ দিব এবং আমাকে সে বলছে আগে বলে এটা কমাইতে হবে তুমি আগে আজকে দেখো যে আমি আমার যে স্ট্যামিনাটা কি ঠিক আছে তুমি শুধু দেখবা ঠিক আছে রেডি রেডি আমার দিকে তাকানো তাকে করো 1 2 এক মিনিট 3 4 5 আর না ভাই আপছি 6 7 8 9 10 11 ভাই থাক 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 না একটা জিনিস একটু দেখি একটু একটু জোরে শক্ত করে ধরো তো মানে এত শক্ত না মানে ঠিক আছে আমি না ওকে গাইজ আপনারা দেখলেন যে রাকিব জিতে গেল কারণ আমি ইচ্ছা করে হেরে গেছি কারণ আমি চাচ্ছিলাম না ন্যাশনাল টেলিভিশনে আসলে কিন্তু ইচ্ছা করে হারছেন আপনি কিন্তু আসলে ইচ্ছা করে হারছেন আমি আসলে ইচ্ছা করে হারছি না আমি চাইলে কিন্তু আরো পুশ আপ দিতে পারতেন আমি আসলে দিতে পারতাম আসলে দিতে পারতাম আমি চাইতেছি না তুমি হার কারণ তুমি আমাদের গেস্ট আমাদের ঘরের ছেলে আমাদের দেশে নিয়ে খেলো এবং আমি চাই না রাকিব হেরে যাক আমার সাথে তবে রাকিব আমি কিন্তু খুব ভালো একজন ব্যাটসম্যান আসলে আমি খুব ভালো একজন ক্রিকেটার তো আপনি ক্রিকেট খেললেন না কেন ক্রিকেট খেলতেন আমার নানু আমার নাম হচ্ছে আফ্রিদি আমার নানু ছোটবেলায় আমি আমি যেটা শুনছি আর কি যে আমার নানু শাহিদ আফ্রিদির অনেক বড় ফ্যান ছিল তো এই কারণে আমার নাম আফ্রিদি দিছে তো ক্রিকেটার ক্রিকেটার হওয়া উচিত ছিল আপনার না আমি তো ইউটিউবে ক্রিকেট খেলি এখন তা তো অবশ্যই ইউটিউবে অলরাউন্ডার হতে হবে অবশ্যই অবশ্যই যাক রাকিব থ্যাংক ইউ আমাদের শোতে আসার জন্য তৌহিদ আফ্রিদির শোতে আসার জন্য এবং আমরা দেশের সব মানুষের পক্ষ থেকে এখন যারা দেখছে আমি সেলুট জানাতে চাই তোমাকে এবং তোমাদের ফুল টিমকে যেভাবে আমাদের দেশের জন্য খেলতেছো উই আর রিয়েলি প্রাউড আমরা চাই যে তুমি ন্যাশনাল টিমে যাও এবং তোমার মতো আরও যারা নতুনরা রাইজিং স্টাররা আছে তারা আসুক খেলুক দেশকে রিপ্রেজেন্ট করুক আর আসল স্টার তো সেই যে দেশকে রিপ্রেজেন্ট করে আর সবসময় একটাই কথা বলবো দর্শকের কাছে যে খেলা আমাদের আবেগ এখানে খেলার মধ্যে হার জিত থাকতেই পারে আমরা সবসময় ইন্সপায়ার করবো ওদের মতো প্লেয়ারদেরকে কারণ গালাগালি করে আসলে কখনো এটা আমাদেরও আসলে বংশের পরিচয় দেয় নিজের দেশকে ভালোবাসতে হলে নিজের সন্তানদেরকে ভালোবাসতে হবে রাকিব হচ্ছে আমাদের দেশের সন্তান রাকিবের মতো যারা আছে সবাই আমাদের দেশের সন্তান একটা দুটা ম্যাচে যদি ভুল হয়ে যায় এর মানে খারাপ প্লেয়ার তারা কিন্তু অনেক ডিমোটিভেটেড হয়ে যায় তো এটা করা যাবে না সবসময় প্রত্যেকটা প্লেয়ারের পাশে থাকতে হবে প্রত্যেকটা প্লেয়ারের সাপোর্ট দিতে হবে অ্যান্ড আমরা চাই তুমি সামনে আরো ভালো খেলো ক্যাপ্টেন্সি করো আরো বড় বড় জায়গায় যাতে তোমাকে দেখি সামনে আরো উইকেট যাতে হ্যাট্রিকের পর হ্যাট্রিক নাও এই দোয়া তোমার জন্য রইলো আর তুমি দেশের মানুষকে কি বলতে চাও আমি দেশের মানুষকে বলতে চাই যে আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আমার বেস্ট পারফরমেন্স দিয়ে সামনে ন্যাশনাল টিমে আসতে পারি এবং ন্যাশনাল টিমে যেন অনেক কিছু করতে পারি ওকে থ্যাংক ইউ রাকিব আমাদের শোতে আসার জন্য আমি অনেক প্লেজার যে আমাদের বাংলাদেশের একজন স্টার আমাদের যে দেশকে রিপ্রেজেন্ট করে দেশের জন্য খেলে সে আমার সাথে আসছে তো যাই হোক থ্যাংক ইউ প্রিয় দর্শক দেখাবে পরবর্তী অনুষ্ঠানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ